প্রিয় দর্শক সবাইকে সালাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে রাজ্যে আম আদমি পার্টির একটা পার্টি অফিসের উদ্বোধন হয়েছে। মানে আম আদমি পার্টি এবার এই রাজ্যে একেবারে গেড়ে বসতে চাইছে, পুরো ভিত মজবুত করে। সেই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্টি অফিস পূর্ণাঙ্গ, এবং সেই পার্টি অফিসের আজকে উদ্বোধন হয়েছে। যারা সেখানে ছিলেন তাদের মধ্যে একজন আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন, এবং তিনি অবশ্যই ওয়েস্টবেঙ্গলের আম আদমি পার্টির চার্জও রয়েছেন, সঞ্জয় বসু। সঞ্জয়বাবু, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে। পুজোর আগে শুরুতেই আপনাকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আপনাদেরকেও জানাচ্ছি। আমি একেবারে ডিরেক্ট প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে যে আম আদমি পার্টি আসছে আসছে করে আমরা শুনছিলাম একেবারে বিধানসভা ভোটের পর থেকেই, বিশেষ করে পাঞ্জাবের ভোটে যখন আপনাদের দল সেখানে সরকারটা গঠন করলো, তারপর আমরা একটু বেশি করে ওয়েবটা মানে শুনতে বা দেখতে লাগলাম আর কি। কিন্তু মাঝখানে আবার হঠাৎ করে গ্যাপ একটা দেখলাম যে কোথায় আপনারা হারিয়ে গেছিলেন, কিন্তু আজকে দেখলাম যে আপনারা আবার একটা পার্টি অফিস উদ্বোধন করেছেন এবং সেখানে আপনাদের একটা ভিড় ছিল, আপনিও সেখানে ছিলেন, এবং আপনি তো হচ্ছেন ওয়েস্টবেঙ্গলের আম আদমি পার্টির ইনচার্জ। তো হঠাৎ করে আবারও পার্টি অফিস খুলে এইভাবে আপনারা দলটা করতে চাইছেন, আপনাদের কী প্ল্যানিং বলুন তো? না, আমাদের প্ল্যানিংটা আগে শুনুন। 2020 থেকে প্ল্যানিংটা চলছে বা আমাদের ইমপ্লিমেন্টেশন চলছে, সেটা তখন ছিল হচ্ছে রাষ্ট্র নির্মাণ অভিযান। তো তার মাধ্যমে আমরা কিন্তু এখন ছড়িয়ে গেছি। যারা শহরে থাকেন তারা হয়তো জানেন না, আমরা এখন গ্রামে গ্রামে, আমরা চুপচাপ কাজ করি, ঢাক ঢোল কম পেটাই। এবার গ্রামে গ্রামে কাজ করতে গিয়ে যদি আমি বলি এটা আমাদের স্ট্র্যাটেজিটা কি নতুন, আমি বললাম হ্যাঁ নতুন। 2016 আমরা যখন কলকাতা কেন্দ্রিক পার্টি চালু করেছিলাম সেটা বেশি দিন স্থায়িত্ব আসেনি, কারণ কলকাতা তো ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ কিন্তু। তাই এবারে স্ট্র্যাটেজিটাই ছিল আগে জেলাগুলোতে আমরা যাব। তো জেলার উপরে সবচেয়ে বড় ফোকাস করে আমরা 20খানা জেলাকে ধরে পেলাম, এবং সেখানকার জেলার অধ্যক্ষ দেওয়া, তাদেরকে টাইম বাউন্ড টাস্ক দেওয়া, সেগুলো দিয়ে ধীরে ধীরে তাদেরকে ট্রেনিং করা, তাদেরকে ওয়ার্কশপে নিয়ে যাওয়া, তাদেরকে উদ্দেশ্য করা, উদ্দেশ্য এবং কেন আলাদা, পার্থক্য কি, সেগুলোকে বুঝিয়ে তাদেরকে তৈরি করে দেওয়া, সো দ্যাট তারা কিন্তু আবার নিচের লেভেলে ব্লক লেভেলে তৈরি করতে পারে। তো তারাও সেভাবে গত বছর এইরকম সেপ্টেম্বর মাসে দুদিনের ওয়ার্কশপ হয় দিল্লিতে, নিয়ে যায় টিমদেরকে, তারা এসে কাজ করে। আজকে সেটা ব্লক লেভেল থেকে গ্রাম পঞ্চায়েত লেভেলে চলছে। ফলে কি হচ্ছে, যখন আমরা এই কাজগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে করতে শুরু করেছি তখন মনে হলো যে আমাদের একটা অফিস দরকার, কিন্তু পাঞ্জাব নিয়ে ব্যস্ত ছিলাম আমরা, সেটার উপরে বেশি নজর দিতে চাই পারিনি। পাঞ্জাবে জেতার পরে ঢেউ আসলো, সেটাকেও অ্যাবজর্ব করছি, করে চলেছি, দল বেড়ে চলেছে। এবার তাদেরকে একটা স্থায়ী একটা ঠিকানায় বসে স্ট্র্যাটেজি তৈরি করা, মিটিং করা, আমাদের কাজকর্ম ঠিকঠাক চালা নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা রাজ্য অফিস দরকার ছিল। শেষ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পারমিশন দিলেন যে ইয়েস ইউ ক্যান গো হ্যাড, তোমরা একটা রাজ্য অফিস খুলে ফেলো। তো সেটাই আজকে হলো, এত সহজে রাজ্য অফিস তো খোলা যায় না, পাওয়াও যায় না, কেউ দিতে চায়, এই সমস্ত কিছু ছিল, সেই সমস্ত ওভারকাম করে একটা ঠিকঠাক পার্টি অফিস খুলে ফেলা হলো। মানে আনুষ্ঠানিক ভাবে আমাদের এবার সংগঠনটাকে আমরা গুছিয়ে কাজ করতে সক্ষম হব না। আমি আমি সঞ্জয় জানতে চাই, সেটা হচ্ছে যে তারপরে আপনারা বলতে চাইছেন যে আপনাদের দল কাজ করছিল নিজ স্তরে, হয়তো ঢাকঢোল পিটিয়ে নয়, অফিস ছিল না, কিন্তু কাজ করছিল। যেটা যেটা আমি বলছিলাম যে কত যেন হারিয়ে গেছিল, আপনারা বলছেন যে না হারিয়ে যায়নি, তারা কাজটা করছিল, এটাই বলতে চাইছেন? একদম, প্রতিদিন হয়, প্রতিদিন, এত সহজ না, বিশাল বড় একটা রাজ্য, এবং আপনি অবাক হয়ে যাবেন আমরা সারা বছরে এত কাজ করেছি, ক্যানোপি ক্যাম্পেইন গ্রামে গঞ্জে হাটে প্রতিদিন হচ্ছে। মানে আজকেও আমি যদি বলি মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, পুরুলিয়া, সব জায়গা থেকে আমার কাছে যে রিপোর্ট আসছে আজকের দিনে, টুডে ইজ সানডে, হ্যাঁ, সেই যে আসছে, এরা কিন্তু চুপচাপ কাজ করছে। কি কাজ, কাজটা কি, দলের প্রচার,
অবশ্যই দলের প্রচার, কিন্তু তাদেরকে গিয়ে বোঝানো যে দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে কোনো নেতা বাঁচাতে পারবে না, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে কোনো নেতা এগোতে পারবে না। আমরা এতদিন একটা 5 বছরের জন্য একটা ভোট দিয়ে দিতাম এবং তারা আমাদের তাদের তারা আমাদের রাজত্ব চালাবে। আমরা এটাকে জনতার দরবারে নিয়ে যাচ্ছি যে না, এবার 130 কোটি লোককে এগিয়ে আসতে হবে। অরবিন্দ কেজরিওয়াল বারবার বলছে কোনো দেশ দেশের কোনো নেতা আমি 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 বুঝতে পারছি আপনার আপনার কথা। আপনি বলতে চাইছেন যে মানুষকে এগিয়ে আসতে হবে, সে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন আপনারা। একটা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি তার মধ্যে কথা বলছি আপনার সঙ্গে। এখন অফিসটা আপনারা কোথায় খুললেন? অফিসটা হচ্ছে হসপিটাল রোড যাদবপুরের কাছে, কলকাতা 78 সঞ্জয় বাসু, আমি আরেকটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। আপনি যে বলছেন যে নিজ স্তরে কাজ করছেন, মানুষের কাছে বোঝাচ্ছেন, সব ঠিক কথা, কিন্তু এখানকার যা পলিটিক্স আমাদের রাজ্যের, নিশ্চয়ই আপনি ভালো বোঝেন, এখানে তো ওই শুধু মানুষ বুঝবেন আর গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেবেন, ওইভাবে তো এখানে রাজনীতিটা হয় না। এখানে তো একটা মানি পাওয়ার এবং মাসেল পাওয়ার একটা বড় ফ্যাক্টর। এখানে শাসকের সঙ্গে লড়তে গেলে যে মাসেল পাওয়ার বা যে ধরনের সংগঠন মজবুত করা দরকার, সেটা করে আপনারা লড়তে পারবেন এই রাজ্যের শাসকের সঙ্গে? আপনাদের অ্যাকচুয়ালি টার্গেটটা কি বলুন তো? টার্গেট হচ্ছে দুটো টার্গেট। এক হচ্ছে এটা একটা অন্য ধরনের রাজনীতি, বাদবাকি সব দল থেকে আলাদা, সেটাকে বুঝিয়ে দেওয়া এবং কেন এই দলটাকে, আম আদমি পার্টিটাকে পশ্চিমবঙ্গে দরকার সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া। এবার যদি পশ্চিমবঙ্গের জনতা চায় তবেই আমরা এখানে আরো জাঁকিয়ে বসবো, যদি না চায় আসবো না, কারণ এটা জনতার পার্টি, জনতাকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে দলটা তৈরি। না, এখানে তো এখানে তো এখানে তো আপনি বলুন, এখানে মানুষের ইচ্ছা তো সবকিছু হয় না। আপনি জানেন এখানকার পার্টিটা, পার্টি পলিটিক্স কেমন চলে। আমি যেটা বলছি বারবার, রুখে দাঁড়ানো যে বিষয়টা, সেটা কি আপনারা করতে পারবেন? এখানে তো গান্ধীবাদী রাজনীতি চলে না। চলবে চলবে সব চলবে সব চলবে। আমাদের যে পশ্চিমবঙ্গের অবস্থা তার চাইতেও খারাপ অবস্থা মাসাল আর মানি পাওয়ার কিন্তু গুজরাটে। সেই গুজরাটে আমরা কিন্তু নরেন্দ্র মোদীকে, বিজেপিকে আমরা টক্কর দিচ্ছি, কংগ্রেস নেই। আজকে আমরা স্ট্রাইকিং ডিস্টেন্সে এসে গেছি, কোনো ছোটখাটো কথা নয়, ডেভিড ভার্সেস গলিয়াথের লড়াই চলছে ওখানে। চিন্তা করা যায়, একটা ছোট্ট পার্টি, 8 বছরের শিশু, সে পৃথিবীর সর্ববৃহত্তম দলকে চ্যালেঞ্জ দিচ্ছে তার জমিতে, তার গড়ে, কি করে কিভাবে সম্ভব? মানুষ এগিয়ে এসছে, এটাকে বলে না সাইলেন্ট রিভলিউশন। দিল্লিতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, অত সহজ ছিল পাঞ্জাব, একটা বর্ডার স্টেট, কি রকম মাফিয়া ওখানে কাজ করে, বিশাল বড় মাফিয়া ওখানে কাজ করতো। আপনি পাঞ্জাব গুজরাটের কথা বলছেন সঞ্জয় বসু, আপনি পাঞ্জাব গুজরাটের কথা বলছেন, কিন্তু এই বাংলার সিনারিওটা তো কম টাফ নয়। এখানেও তো মানুষ তো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। সব সব জায়গা টাফ, সব জায়গা, কোন জায়গা সহজ নয়। কেউ আপ দেখুন শফিকুল ভাই, আপনার বাড়িতে একটি বাচ্চা ছেলে আছে বা মেয়ে আছে, তাতে একটা খেলা আছে, 4 বছর 5 বছরের ছোট একটি বাচ্চার কাছ থেকে আপনি আসছেন, একটা খেলনা তার কাছ থেকে ছিনিয়ে নেবেন, সে ছেড়ে দেবে? সে কান্নাকাটি করবে না? সে হাত পা ছুটবে না? হয়তো তার পা হলেও আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। এখানে তো ঘাঘু পলিটিশিয়ানরা বসে আছে, তার কাছ থেকে আপনি চেয়ার ছিনিয়ে নেবেন, সে মুখে মুখে দেখবে, সেও ঝাঁপাবে, সেও আপনাকে আক্রমণাত্মক হবে। তো আমরা প্রস্তুত হয়ে নাম সব জায়গায়। হ্যাঁ, হিংসার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, খেতে পারবেন না। আমরা কোনো রকমের আজ পর্যন্ত 8 বছরে কোনো হিংসক কোনো রাজনীতির সাথে কোনো আম আদমি পার্টিকে যুক্ত পারবেন না, এটাই আমাদের চরিত্রগত বিশেষত্ব। এবং আগামী দিনে এটা মানুষ নেবে, মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে এই হিংসার রাজনীতি দেখে। আপনাদের লড়াইটা অ্যাকচুয়ালি কার সঙ্গে হবে এই বাংলাতে, মানে টিএমসির সঙ্গে না বিজেপির সঙ্গে? লড়াই হবে দুর্নীতির সঙ্গে, যারা রয়েছে তার সাথে লড়াই হবে। অবশ্যই শাসক দল থাকলে তার উপরেই লড়াই হবে, তার সঙ্গে লড়াই হবে, কিন্তু সেই লড়াইয়ের জায়গায় যাওয়ার আগে মানুষকে তৈরি করতে হবে। ভ্যাকাম রয়েছে আমরা জানি, সেই ভ্যাকামটাতে ঢুকবার জন্য বা সেই ভ্যাকামটাতে আমরা কি সুইটেবল,
সেটা মানুষ বলবে। যদি না হয় কোনো ব্যাপার, আমরা এটা একটা পেশা নয়, এটা আমাদের একটা মিশন, নম্বর দেশে হিসেবে ধরা। আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিন, ভারতবর্ষকে দেখুন, ভারত যদি না থাকে ওয়েস্ট বেঙ্গলও থাকবে না। ভারতকে টিকিয়ে রাখতে গেলে, দেশকে টিকিয়ে রাখতে গেলে কংগ্রেস বিজেপির পরে তৃতীয় শক্তি হিসেবে কিন্তু এখন আপই সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। ত্রিপুরা থেকে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর থেকে কেরালা, সব জায়গাতে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে। শফিকুল ভাই আপনি আসুন, আপনাকে নিয়ে যাব ছত্তিশগড়ে, অবাক হয়ে যাবেন কি বিভৎস, লক্ষাধিক লোক কাজ করছে, পশ্চিমবঙ্গেও আসবে। কিন্তু 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 সঞ্জয় বসু, যেটা হচ্ছে যে আপনি অন্যান্য রাজ্যে কাজ হচ্ছে সব ভালো, কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে আপনি যখন এই রাজ্যে লড়তে আসছেন, আপনার দল যখন লড়তে আসছে, কিন্তু যখন এখান থেকে তৃণমূলের সুপ্রিমো দিল্লি যান, তখন দেখা যায় যে অরবিন্দ কেজরিওয়াল আপনাদের নেতা, তিনি তার সঙ্গে মিট করছেন, যে দলটাকে হারানোর জন্য মানুষ একটা শক্ত খুঁটি খুঁজছেন, আবার যদি তারই নেত্রীর সঙ্গে দিল্লিতে বসে চাপানি খাওয়া হয়, দেখা সাক্ষাৎ হয়, সেই বার্তাটা কি খুব ভালো হবে এখানে রাজ্যের মানুষের মানুষের কাছে আপনাদের হয়ে? জ্যোতিবাবুও তো ইন্দিরা গান্ধীর সাথে চা পানি খেত, কি বার্তা যেত আমি জানি না, আপনি জানেন কি না, 1982 সালের আনন্দবাজার বা বর্তমান তৎকালীন বর্তমানের কি ছবি, সকালবেলা বলে গেল কেন্দ্রের চক্রান্ত, হ্যাঁ আমাদেরকে বাংলাকে পিছিয়ে রাখছে, বিকেলবেলা গিয়ে ডিনার করে বসতেন ওখানে। তো সে দেখুন রাজনৈতিক সৌজন্যবোধ রাখতে হবে, নীতিশবাবুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, যোগ সাজশ নেই, দিল্লি গেছেন দেখা করেছেন, করতে হবে, রাজনৈতিক সৌন্দর্য বোধটা রাখতে হবে। স্ট্যালিনের আমাদের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সাহেব ডেকেছেন, যেতে হবে, কারণ উনি একটা দিল্লির এডুকেশন মডেলকে ওখানে লাগু করতে চলেছেন। আমরা চাই তৃণমূল বদলে যাক, তৃণমূল আমের আম আদমি পার্টির মতো একটা স্বচ্ছ রাজনীতি নিয়ে আসুক না, অসুবিধা কি, আমরা কোনো ঠেকানি মানুষকে বলি আপনি ঠেকা নিন, জনগণকে বলছি আপনি ঠেকা নিন, নেতার ভরসায় থাকবেন না, নেতা যদি ভরসা করে থাকবেন তাহলে 75 বছরে এই দুর্দশা দেশের হতো না। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে যে যখন আপনারা এই রাজ্যে প্রচারে নামবেন বা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে নামবেন, আপনাদেরকে হয়তো একটা প্রশ্ন শুনতে হবে, আপনাদেরকে হয়তো একটা প্রশ্ন শুনতে হবে যে আপনাদের তো নেতাকে তো সেন্ট্রাল এজেন্সি মানে মানে বাড়িতে হানা দিচ্ছে, এটাও তো প্রশ্ন কেউ না কেউ করবে রাজ্য শাসকের তরফ থেকে। করছে তো, অত্যাচার তো করছে, কি পেল আজকে? আপনাকে আমি দুই সত্যেন্দ্র জৈন আজকে 100 দিনের ওপর জেলে বসে আছে, ইডি তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু আপনি কি জানেন যে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য বা প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি? বারবার যখন ইডির জাজ তাকে জিজ্ঞেস করছে যে দিস ইজ দ্য লাস্ট টাইম ইউ হ্যাভ টু শো ইয়োর প্রুফ, ইয়োর উইটনেস এগেনস্ট হিজ অ্যাটাচমেন্ট উইথ দিস ক্রাইম অর সো কল্ড ক্রাইম, দিতে পারলে পারেনি, তাহলে কি করলো মোদি, মোদী সরকার পরিষ্কার বলল যে এই জজকে চেঞ্জ করে দাও, আমরা অন্য কোর্টে নিয়ে যাব কেস। এটা হচ্ছে স্বৈরাচারী শাসনের একটা জলজ্যান্ত নিদর্শন। আমরা ওয়েট করছি, আমরা বারবার বলি আমরা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকি প্রমাণ পান দ্বিগুণ সাজা দিন, কিন্তু মিথ্যা চক্রান্তে যদি আজকে ফাঁসান তাহলে কালকে এর উল্টো ভোগটা আপনাকে পেতে হবে, তৈরি থাকুন। একটা উদাহরণ, দ্বিতীয় উদাহরণ, মনীষ সিসোদিয়া পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন শিক্ষাবিদ, শিক্ষামন্ত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী, চিন্তা করা যায় না 5 বছরে আমরা কোথায় নিয়ে গেছি সরকারি শিক্ষা ব্যবস্থাকে, মানে চিন্তার অতীত। আপনি আসুন, আপনাকে দেখাবো, চোখ খুলে যাবে, কোনোদিন জীবনে ভাবতে পারবেন না যে একটা সরকারি বিদ্যালয় কলকাতা শহরের বুকে কোনো প্রাইভেট বিদ্যালয় অত ভালো বিদ্যালয় নয়, নেই, হাজার হাজার 10,000 20,000 দিয়েও পাবেন না ওই রকম বিদ্যালয়। ফ্রিতে আমরা শিক্ষা দিচ্ছি লক্ষ লক্ষ লোককে, 688 জন এবার আইআইটি এনইটি পেয়েছে, চারটিখানি কথা, রিক্সা চালায় ছেলে, বাবা প্রেস করে, তার ছেলে মেয়ে এখন মেডিকেল কলেজে ঢুকছে, আইআইটিতে ঢুকছে, অরবিন্দ কেজরিওয়ালের ছেলের সঙ্গে পড়াশোনা করছে। এই ইকুয়ালিটিটাই আমরা আনতে চেয়েছি, শিক্ষা স্বাস্থ্যের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি, খুশি করে নিন, সিবিআই ডালুন, কি পেয়েছেন তার লকার খুঁজে, তার বাড়িতে মনীষ সিসোদিয়ার গ্রামের বাড়িতে গিয়েছেন, ককাটা জমি পেয়েছেন,
এখানকার মতো ওই লকার খুঁজে ব্যাংকের ফ্ল্যাটের তলা থেকে একটা টাকাও পাবেন না, বাজে কথা বলছে এরা। আমি আমি ওটাই 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 আমি জানতে চাই সঞ্জয় বসু, সেটা হচ্ছে যে আপনাদেরকেও এখানে বলবে আর কি, যেহেতু আপনাদের লড়াইটা এখানে টিএমসির সঙ্গে লড়তে হবে, টিএমসি কিন্তু পাল্টা বলবে যে আপনারা এসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আপনাদের নেতাকেও তো। আমি টিএমসি কি বলছে, আমরা আমরা কোনো পাত্তা দিচ্ছি না, তাতে আমাদের গুরুত্বহীন, জনগণ কি বলছে, পারসেপশনের লড়াইয়ে জনগণ কি বলছে। মনীষ সিসোদিয়া চোর, জেলে পাঠিয়ে দিন, যদি না পাঠাতে পারেন তাহলে আজ আগামী দিনে এর জবাব জনগণ দেবে। ওই তখনকার দিনের ওই কাগজে পড়া রাজনীতি এখন হয় না, হোয়াটসঅ্যাপের যুগ এসে গেছে আর ওই আপনার এই চ্যানেলের যুগ এসে গেছে। আরামবাগ টিভি বলবে, বসাই 90 দিন 100 দিন হয়ে গেল সত্যেন্দ্র জৈনের এগেনস্টে, কি পেয়েছেন বলুন, ক টাকা পেয়েছেন, কোন জায়গায় সে জড়িত হয়েছে। সময় আসবে, সময় তার শোধ নেবে, একদম নেবে, পরিষ্কার নেবে। আমাদেরকে স্টিম রোলিং করার চেষ্টা হয়েছে, আগামী দিনে দিল্লির শাসন ব্যবস্থাকে, দিল্লির রাজ্য সরকারকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে, যেখানে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার পাঞ্জাবে তৈরি হয়েছে, সেখানে সেই সরকার একদিনের একটি ছিল 22 রাজ্যপাল কি হিসেবে কোন ইয়েতে আইনে সেটা বাধা দিল, আনতে দিল না একদিনের বিধানসভা অধিবেশন। 27 তারিখে আবার ডাকা হয়েছে। সঞ্জয়বাবু, আমি 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 ওই বিষয় প্রসঙ্গে পরে আসবো, আমরা বেঙ্গলের মধ্যে মানে ঢুকতে চাইছি। তাহলে আপনাদের আমি যদি এখন বলতে বলি আপনাকে, টিএমসি দলটা সম্পর্কে আপনাদের কি অবস্থান এই মুহূর্তে, আপনি আপনি কি বলবেন? দেখুন, টিএমসি দল সম্বন্ধে একটা কথাই বলবো, নিরঙ্কুশ ব্যাপক ব্রুট মেজরিটি, আগামী 4 বছর অসাংবিধানিক উপায়ে তাকে যদি ভেঙে ফেলা না হয় তাহলে তারা রাজত্ব করবে, আপনি যতই চিৎকার করুন আমি যতই চিৎকার করি। কিছু বছর আপনার জীবনে 4 বছর, আমার জীবনে 4 বছর চলে যাবে, তার মধ্যে পড়ে যাবে। তাদেরকে দিয়ে ভালো কাজ যদি করাতে পারেন, আমি আপনি করাতে পারি, আমাদের পর চরিত্র বদলাবে, তাদের রাস্তা বদলাবে। আমি দেখতে পাচ্ছিলাম আজকে একটা হোর্ডিং দেখছিলাম, নতুন, হ্যাঁ, এই কোর্স কারেকশন যদি করে দেশের জনতা, পশ্চিমবঙ্গের জনতার যদি উন্নতি, মানে শিক্ষা, স্বাস্থ্য, জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, কর্মসংস্থান, নারী সুরক্ষা, এগুলো যদি করতে পারে তারাই থাকবে, তারা রাজ করবে। নাচের উপরে এরকম মেজরিটি সরকার চলে গেছিল, এনাদেরটাও চলে যাবে। আলটিমেটলি জনতাকে ডিসিশনটা নিতে হবে। বর্তমানে জনতা ডিসিশন নিয়েছে, মমতা ব্যানার্জি নিয়েছে, যান তাদের কাছে। তারা যদি করতে না পারেন, ঠিকঠাক জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে যে না যেতে পারে না, কণ্ঠ ঋণের নিমজ্জিত একটা রাজ্য, তাকে যদি উদ্ধার না করতে পারেন তাহলে তার ফল ভোগ মানুষ তো পাবেই। যেটা এখন ফেটে বেরোচ্ছে গুজরাটে, সেটা ওই 2026 ফেটে বেরোবে। আমি আমি এখন আপনার টিএমসি বিরুদ্ধে, টিএমসি এখন আপনার টিএমসি প্রসঙ্গে কি বলবেন বা কি বলছেন মানুষকে? সুযোগ এই মুহূর্তে আমাদের কিচ্ছু বলার নেই, এই মুহূর্তে আমাদের বিজেপির বিরুদ্ধে বলার আছে। বিজেপি কে শাসন থেকে বিতাড়ন না করলে এই দেশের সাময়িক উন্নতি হবে, একটা নেগেটিভ যে এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেই ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল ফেব্রিক নষ্ট হচ্ছে, মানে তলা নিতে গিয়ে দেশের অর্থনৈতিক পৌঁছে গেছে 81 টাকা 82 টাকার দিকে ডলারের দাম পৌঁছচ্ছে। শুধু তাই না, আপনি আপনি একটা কথা বলুন সবিগুল ভাই, 52 কোটি টাকা বোধ হয় পাওয়া গেছে ক্যাশ, দেখে মানুষ পাগল হয়ে গেছে যে এত বড় দুর্নীতি হয়ে গেল। কেউ বলছে 1000 কোটি টাকা, এই কোটি টাকা, এই কোটি টাকার দুর্নীতি হয়েছে, খুব ভালো কথা, একদমই আমরা দুর্নীতির কে সহ্য করতে পারি না, পা থেকে মাথা অব্দি আমাদের রক্ত গরম হয়ে যায় দুর্নীতি দেখলে, জিরো টলারেন্স যেটাকে বলা হয়। কিন্তু আপনি চিন্তা করুন তো, ওই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিজেপি যে সমালোচনাটা করছে, তারা 11 লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করে দিয়েছে। আপনাকে 11 লক্ষ টাকার ঋণ মুকুব করবে কোনো ব্যাংক? কিন্তু মোদী সাহেবের বন্ধুদেরকে
ভিতরে ঋণমুক্ত করে দেওয়া হয়েছে। আমার টাকা দেশের খেটে খাওয়া মানুষের ব্যাংকে জমানো টাকাটা করে দেওয়া হয়েছে, এর চাইতে বড় ডাকাতি কি হতে পারে? তার মানে সঞ্জয় বসু, আগামী দিনে কি তাহলে এরকম করে আমরা দেখবো পলিটিক্যাল ইকুয়েশন যে বিজেপি কে রুখতে গিয়ে আপনারা এবং টিএমসি জোটবদ্ধ হয়ে লড়লেন বা একসঙ্গে জোটে থেকে? অরবিন্দ জি বারবার বলেছে, শফিকুল ভাই এই সমস্ত করার জন্য বাকি চলে যান, যদি আপনার হসপিটাল দরকার হয় বাংলার জন্য হসপিটাল দরকার হয়, বিনামূল্যে আধুনিক চিকিৎসা দরকার হয়, বিনামূল্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষা ব্যবস্থা, কলেজ শিক্ষা ব্যবস্থা দরকার হয়, যদি বিনামূল্যে আপনার বিদ্যুৎ দরকার হয়, জল দরকার হয়, সিট তৈরি করার দরকার হয়, তাহলে অরবিন্দ কেজরিওয়াল যোগাযোগ করুন। বাদ বাকি জোট ভোট করার জন্য সমস্ত দল পড়ে আছে, তাদের কাছে জনতা যাক। ওকে, অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় বসু সরাসরি ছিলেন, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল, তার মধ্যেও জানার চেষ্টা করলাম আপনারা অ্যাকচুয়ালি কীভাবে কী এগোতে চাইছেন। আজকে আমাদের পার্টি অফিসের উদ্বোধন হয়েছে, পরে একবার আবারও নিশ্চয়ই যোগাযোগ রাখবো আপনাদের সঙ্গে যেভাবে এগোবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। দর্শক শুনলেন সঞ্জয় বসু, আম আদমি পার্টির ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ তিনি ছিলেন, তিনি কিছু কথা বলেন। দর্শক, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।